হাড্ডি এবং জয়েন্টে জয়েন্টে খটখট শব্দে আসা, উঠতে এবং বুঝতে শরীরে হয় অনেক ধরনের ব্যথা। তাহলে এটি শুধুমাত্র 3 দিন গ্রহণ করুন। বন্ধু, আপনারাও যদি উঠতে এবং বসতে হাড্ডি এবং জয়েন্ট হতে খটখট শব্দ আসে, হাঁটু এবং কোমরে প্রচুর পরিমাণ ব্যথা হয়, তাহলে আপনি গ্র্যাভিটাস রোগে ভুগছেন। আসলে এ ধরনের সমস্যা যারা বয়স্ক আছেন তাদের মধ্যে বেশি দেখা দেয়। তবে আজকালকার এ সময়ে ভেজাল খাবার গ্রহণ এবং শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে বাচ্চা থেকে বয়স্ক সবারই এ সমস্যা দেখা দেয়। তবে আপনি যদি কখনো ভেবে থাকেন আপনার হাড্ডি এবং জয়েন্ট হতে এ ধরনের খটখট শব্দ আসবে না, তাহলে আপনি পুরোপুরি ভুল ভাবছেন। কেননা এই সমস্যাটি আস্তে আস্তে এতটাই প্রকট আকারে ধারণ হচ্ছে যে কোনো সময় আপনিও আক্রান্ত হতে পারেন। তো চলুন এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার হাড্ডি এবং জয়েন্ট থেকে খটখট শব্দ আসা এবং যে কোনো ধরনের পুরাতন ব্যথা দূর করে নিতে পারেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দুটি উপায় দেখিয়ে দেব। প্রথমটি হচ্ছে, যাদের হাড্ডি হতে খটখট শব্দ আসে এবং জয়েন্টে জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা হয় তাদের জন্য, এবং দ্বিতীয়টি হচ্ছে যাদের হাড্ডি থেকে শুধুমাত্র খটখট শব্দ হয় কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যথা শুরু হয়নি। প্রথম উপায়টি তৈরি করে নেয়ার জন্য আমাকে নিতে হবে 1 বাটি ভেজা ছোলা। বন্ধু, হাড্ডিকে মজবুত করতে এবং হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে আমরা বিভিন্ন ধরনের দামি দামি ঔষধ গ্রহণ করে থাকি। তবে ঘরোয়া এবং ভেষজ উপায় হচ্ছে এই ভেজা ছোলা। কেননা এখানে থাকা কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম এছাড়াও অনেক ধরনের ভিটামিন আমাদের হাড্ডিকে তো মজবুত করেই, পাশাপাশি হাড্ডিতে হওয়া প্রচুর পরিমাণ ব্যথা খুব সহজেই দূর করে। তো আপনি এখানে একটি বাটিতে রাতে ভিজিয়ে রাখা ছোলা নিন এবং এর সাথে নিয়ে নিন 1 গ্লাস দুধ। এরপর আরেকটি উপাদান নিতে হবে, আর সেটি হচ্ছে গুড়। ক্যালসিয়ামের ঘাটতি দূর করার পাশাপাশি খটখট শব্দ আসা বন্ধ করতে এই গুড় অসম্ভব উপকারী। তো আপনি সর্বপ্রথম এই গুড়কে ঠিক এভাবে গুঁড়ো করে নিন। আপনি আনুমানিক প্রায় 2 থেকে 3 চা চামচের মতো গুড় নিয়ে নেবেন। এরপর প্রায় 1 মুঠো ভেজা ছোলা এর ভেতরে মিশিয়ে নেবেন। তো এই ভেজা ছোলা দিয়ে এই গুড়ের সাথে খুবই ভালোভাবে একত্রে মেশাতে থাকুন। তো আপনি এই মিশ্রণটি অবশ্যই সকালবেলা গ্রহণ করবেন। আপনি চাইলে ঘুম থেকে উঠে খালি পেটে এটিকে গ্রহণ করতে পারেন, অথবা সকালবেলা যে কোনো ধরনের নাস্তা গ্রহণ করার পাশাপাশি এই মিশ্রণটি খেয়ে নিতে পারেন। এবং এই মিশ্রণটি গ্রহণ করার প্রায় 15 থেকে 20 মিনিট পর 1 গ্লাস দুধ পান করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন দুধটি যেন হালকা গরম হয়। আপনি চেষ্টা করবেন দুধের সাথে কোনো ধরনের মিষ্টি গ্রহণ না করতে। এই দুটি উপাদান অবশ্যই টানা 7 দিন গ্রহণ করতে থাকুন। টানা 7 দিন গ্রহণ করার ফলে দেখবেন আপনার হাড্ডি কতটা মজবুত হয়ে গেছে এবং ক্যালসিয়ামের ঘাটতি খুব সহজে দূর হতে থাকবে। এটি আপনারা যে কোনো বয়সের মানুষজন গ্রহণ করতে পারেন। এটি হাড্ডি থেকে খটখট শব্দ আসা বন্ধ করার পাশাপাশি যে কোনো ধরনের ব্যথা দূর করতেও অনেক সাহায্য করে। এবার দ্বিতীয় উপায়টি দেখাবো, যাদের হাড্ডি ব্যথা না হলেও হাড্ডি থেকে খটখট শব্দ আসে। এই উপায়টি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম 1 গ্লাসে পানি নিয়ে নিন। এবার একটি বাটিতে নিয়ে নিন মেথি দানা, অর্থাৎ ফেনুগ্রিক সিডস। হাড্ডির যে কোনো ধরনের সমস্যা দূর করার পাশাপাশি হাড্ডি থেকে খটখট শব্দ আসা বন্ধ করতে এই মেথি দানা অনেক আগে থেকে ব্যবহার করত। তো আপনি এখানে 1 চামচ মেথি দানা নিয়ে এই উষ্ণ গরম পানিতে দিয়ে নিন। এবার এই মেথি দানা পানিতে ভালোভাবে মিশিয়ে নিন। এটিকে আপনি সারা রাত ভালোভাবে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা উঠে খালি পেটে মেথি ভেজানো পানি পান করবেন, সাথে সাথে বাকি মেথিটুকু ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। এই টিপসটি মাত্র 3 থেকে 4 দিন গ্রহণ করার ফলে আপনার হাড্ডি জনিত বিভিন্ন সমস্যা এবং হাড্ডি থেকে আসা খটখট শব্দ বন্ধ হয়ে যাবে, পাশাপাশি এ ধরনের সমস্যা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। তো আপনি চাইলে এই দুটি উপাদান একসাথে গ্রহণ করতে পারেন, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মেথি ভেজানো পানি এবং ভেজানো মেথি গ্রহণ করবেন, পাশাপাশি নাস্তা গ্রহণ করার সময় এই ছোলার সাথে 20 মিনিট পর দুধ গ্রহণ করবেন। এটি মাত্র 1 কয়েকদিন গ্রহণ করলে আপনার হাড্ডি হয়ে যাবে সব থেকে মজবুত এবং আপনার হাড্ডি থেকে সকল ধরনের ব্যথা দূর হয়ে যাবে।
পাশাপাশি হাড্ডি থেকে আসা খটখট শব্দ চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। এতে করে আপনার শরীরের দুর্বলতা দূর হবে এবং আপনার শরীরে এক ধরনের নতুন জোশ ও ফুর্তি চলে আসবে। তো বন্ধু, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।